আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বান্দার গুনাহ মাফের সংবাদ দিয়েছেন। ওয়া আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন ইফরাদাহুন্না আল্লাহ। প্রখ্যাত সাহাবী উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মান আহসানা উযূয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি সুন্দর করে সালাত আদায়ের জন্য অযু করবে এবং যথা সময়ে সালাত আদায় করবে। وَأَتَمَّ رُكُوعَهُنَّ وَخُشُوعَهُنَّ, আল্লাহর ভয়ে বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিনয় হয়ে দাঁড়িয়ে রুকু এবং সিজদা করবে। কানা লাহু আলা আল্লাহি আহাদ, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি ওয়াদা আছে, ওয়াদা হলো আইয়াগফির আলাহ, আল্লাহ পাক এই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে এমনটি করবে না, এই চারটি কাজ করবে না, আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো ওয়াদা নাই। আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারেন অথবা চাইলে তাকে আজাবও দিতে পারেন। তাহলে চারটি কাজ কিন্তু খুবই ইজি, সুন্দর করে অযু করা, সময় মতো নামাজ পড়া, রুকু এবং সিজদাটি আল্লাহর ভয়ে বিনয়ের সাথে আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং আল্লাহ পাক যেভাবে চান সেভাবে সালাত আদায়ের তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।